Assalamu alaikum beautiful people, I'm Ravid. Welcome to my official YouTube channel and you are watching another brand new vlog. So everyone, after long time মানে 241 দিন বাদে আমি আবার আইছি ব্লগ লৈ আপনারা মাঝে। সো আজকে আমার ব্লগটা একটু স্পেশাল হইব, কারণ আজকে আমি যাইমু জালালপুর গিয়ে আমি দেখাইমু অন্তত আজকে লগে 6 নম্বর রোজা। আসলে সো রোজার ইফতার বানানিও আইছিলাম, ইফতার বানানি কিটা কিটা বানানিও মাইছে ও বেসা কিনা ওটা দেখাইমু আর কি। এবং দুটা দোকান আছে, আমি জানি ওখানে ইফতার বেসন তারা। সো ওখানে যাইমু দেখাইমু আপনারা, আশা করি ভিডিও ভালো লাগবো। সো বাক্কা দিন বাদে আইছি আপনারা মাঝে, লাইক কমেন্ট দিয়া সবসময় লগে থাকবা আর আজকে আমার ভিডিওত হেল্প করবা। আমরা ওখানে আছি জালালপুর বিসমিল্লাহ রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। তো ইখানোর মাঝে ইফতার বানানি ওর। তো আমরা এখন পিছিয়ে যাইমু, যা দেখাইমু আপনারা কিটা কিটা আছে ইখানোর মাঝে আর তারার লগে মাতমু যে কত করে বেচরা কি লাগতো আওকা। আমরা এখানে দেখাম বললাম জিলাপি বানাই রা। তো আপনারা সবাই জানেন রুজা জিলাপি ছাড়া ইফতার হয় না ভাই। আমরা পিছিয়ে যাই সানা আমি দোকান বাইরে মাতমু। তো জিগাই মো তারা দোকানও কিটা কিটা আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দোকানের নাম শুনলাম, দোকানের নাম আমার জালালপুরের জালালপুর বিসমিল্লাহ রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস জালালপুর বাজার কিছুমা সিলেট। এখানে আমরা ইফতারি সামগ্রী প্রতিবারে নিয়ে এইবারও আমরা যাব। তো গত বছর আমরা কিছুটা পণ্যদ্রব্যের দাম, কিছুটা তেল এবং যে জিনিসগুলো আছে চিনি ময়দা ওগুলো কম আসলে বিদায় গত বছর আমরা কিছুটা কম রাখছি মূল্য। আর এই বছর কিন্তু আমরা হারিয়ান না, গত বছর তালিকা অনুযায়ী এই বছর আমরা নতুন আমরা তালিকা করছি। আমরা জালালপুরের সব ব্যবসায়ী কেন্দ্রে লইয়া আমরা নতুন একটা তালিকা করছি। এখন অনুযায়ী আমরা বর্তমানে পেশা লাগে সব কিছু কিছু 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা প্লাস 20 টাকা মানে মাল অনুযায়ী আমরা বাড়াই দিই। জিলাপি বানাই তুইটা তো সব জিনিস তেল লাগবো। জিলাপি যে জিনিসটা জিলাপি এগুলো আমরা দুই কোয়ালিটির আছে এখানে, রেশমি যেটা ডালডার একটা
আছে তেল তো ডালটা যেটা এটা আমরা পার কেজি বেশি আর আমরা 120 টাকা এবং তেলর যেটা বানাই আমরা পার কেজি বেশি আর 100 টাকা করি আর আলু চপ আলু চপ পার কেজি এখন তো বর্তমানে বেচা লাগে 160 টাকা আর পিস হিসাবে নিলে 5 টাকা বেচা লাগে তবে কোনো কোনো বেগুনি যেমন বেগুনি এখন বেগুনেরও দাম বেশি প্লাস তেলর দাম বেশি 60 টাকা পার পিস হিসাবে বেচা লাগে গত বছর আমরা 5 টাকা করে বেশি বা 60 টাকা আমরা বেচা লাগে পার পিস হিসাবে আর কেজি হিসাবে নিলে আমরা 180 টাকাও কোন সময় আসবে আর তো 2 বছর তো লকডাউনের লাগে আমরা সবটা বন্ধ আছে জি আর গত 2 বছর ওখান কি তা আজ থাকে কিছু ব্যবসা পালা নি না ওনারও চলে এখন দেখছেন বিরিয়ানি হাও আপনার আমি ডিটেলস দিয়া দিলাম আর আরো দেখলাম মানছি অর্ডার দিছো নদ ইফতার পঞ্চাশ টাকা হিসাবে আমরা এই জিওটা দিলাম খেজুর দিবা একটার মাঝে বাকি একটা একজন মানুষের ইফতার 50 টাকা আমরা 120 টাকা পর্যন্ত দিলাম 120 টাকা আমরা চিকেনও দিলাম এগও দিলাম মানে বিরিয়ানি স্টাইলে দিলাম লগে সানা থাকবো দেখতেও পারলা এখানে আর তারা পরিবেশটা খুব বেশি ভালো আছে বুঝছেনি আর বাংলাদেশ তো বুঝলাম একটু মাছি উচি দেখছো এটা মাছি থাকে আমরা দেশ এটা কোনো প্রবলেম না আর আপনারা চাইলে ওখানে অর্ডার দিতে পারেন তার নম্বরও দেওয়া আছে আমি কার্ড দেখাইছি আপনাদের তো আমরা এখান থেকে পারো এখান তো আরেকটা রেস্টুরেন্ট আছে ওটা তো যাইমু সো আমরা ওখানে আছি জালালপুর শাহজালাল রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটো তো ওখানে আমরা কিছু যাইমু গিয়া দেখাইমু ওখানেও ইফতারের আয়োজন করেন তারা তো আউটা আমরা ওখান অন্য একজন ভাইয়ের লোকে মাতলো তো ভাই আপনার এখানে এখানে পেঁয়াজি 1 টাকা পিস এখানে আলুর চপ 5 টাকা পিস এই বেগুনি 5 টাকা পিস চানা 180 টাকা কেজি 120 টাকা কেজি বাঘপানি স্পেশাল আছে 10 টাকা এইদিকে আছে 5 টাকা জিলাপি রয়েছে এদিকে ডালডাল রয়েছে আপনার এইখানে 120 টাকা তেলেরটা হচ্ছে আপনার 100 টাকা পেঁয়াজি আলু চপ বেগুনি ভাজা নিমকি তার সব যত ভ্যারাইটির সবটা আছে আর এখানোর মাঝে যদি আপনারা ভাই পার্সেল দিন পার্সেল কত থাকে চার ভাই মাসে যেতে চায় হয়তো অনেক সবই গরিব দিকে মানুষ দিয়ে দুটো চায় আপনার দুটো দিই লোক তো আর এক নয় গরিব দিকে আছে ওদের জন্য টাকা কম রাখা উত্তর সময় দিয়ে খোলা থাকেনি একটার সময় ইচ্ছা করা ওখান তো তেলের দাম বেশি বেশি আপনারা দাম দেখলাম আমি চোখের দাম 5 টাকা দেখা শুরু হয়েছে পেঁয়াজি 1 টাকা বলে রয়েছে
তো ইফতার কিতা আপনারা কিলাম কিতা বুঝলাম না বাড়াইলা না আপনারা না কিতা লাই বাড়াই না আমরা ভাই বাড়াইছি না দেশের মানুষ খুব তখন দরিদ্রী বেশি আছে এর জন্য আমরা চাই আমরা মাঝানো বাঁচতাম আপনারা আপনারা গরিব মানুষও বাঁচতাম এর জন্য আমরা দামটা সীমিত রাখছি জেনারেলভাবে ব্যবসা করি আর আমরা প্রথম থেকে এই ব্যবহার করছি আসার পরে আপনার এমন যাবো লাগবো দিয়া খাবার খোলা যায় কিছু কাস্টমার চলে যায় তাদেরকে দেওয়া যায় না মানে দেওয়ার সুযোগই মিলে না কাস্টমার বেশি রমজান মাস টাইম হয়েছে চারটা বিশ হয়ে গেছে আস্তে আস্তে ঝামেলা বাড়ি যান তারা কইছে আসল বাদে খুব বেশি ঝামেলা থাকে কেন ইফতার নিরা সব ইফতার খাওয়া আমরা ইফতারের মাঝে খাইতাম পারে আমরা অতটা জিনিস দেখলাম বুঝলানি অবস্থা খারাপ হয়ে যান আপনারও তারা যে কন্ডিশনটা দিও দোকানেও কন্ডিশনটা খুব বেশি ভালো আমি পাঁচ কুন্টা দেখছি না এলাম যে পাঁচ দেখ টানতে আমি কইলাম মনে এখন তো আমরা জলালপুরতেই পারি আমি ও দুইটা দোকানে দেখছি বেস্ট আমি আর কি সো ওখানেও এর লাগে আপনারা দেখাইলাম তো এখন আমরা পারি A few minutes later. So everyone, দেখছেন তো রোজার সময় আর আমরা যে গেছি এখানো জলালপুর এখানো সপ্তাহ দাম কম আসিল আমি যেটা বুঝছিলাম ইলা নাই আর ইকানোর যে তারা পরিবেশটাও সুন্দর আছে আর এটা কোনো স্পন্সার ভিডিও এটা কোন তা না যে তারা কইছেন ভিডিও বানাই তার লাগে না আমি এমনও গেছি আপনারা অতদিন কোনো মাঝে কোনো ভিডিও ভিডিও নাই করে একটা ভিডিও দিয়ে স্টার্ট করি আর অন্তর আমাজানোর সময় তো ইফতার সেহরি ওটাও চলে ভিডিও করলাম আর থ্যাংকস মুক্তাররে তাই কষ্ট করছেন ও রোজার মাঝে আমরা খুব বেশি কষ্ট হয়েছে তো কষ্ট লাগে আপনারা এটা লাইক সারা মাথা গা মাইলাছিল বুঝছো নি আপনারা দেখলে বুঝতে পারলাম খুব কিছু কষ্ট হয়েছে সো লাইক কমেন্ট শেয়ার করবা আর ওলা সাপোর্ট করে যাইবা সবসময় সো আজকের ভিডিও তো খানু প্রতিদিন বাদে ভিডিও আইছে ভিডিও না দেখবা না সবে দেখবা আজকের ভিডিও তো খানু আসসালামু আলাইকুম